বাগেরহাটের মোরেলগঞ্জে চুরির অপবাদ দিয়ে শিশুর রাসেল হাওলাদারকে নির্যাতনকারী ইউপি সদস্য মোহাম্মদ মহসিন খানের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার 7 সেপ্টেম্বর সকালে মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুঠিখালি গ্রাম সংলগ্ন শহীদ মার্কেটের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন শহীদ মার্কেট বাজার কমিটির সভাপতি শিক্ষক রোস্তম আলী আকন, সাধারণ সম্পাদক আলী আকবর, ইমাম মাওলানা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকন হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা খান মোহাম্মদ জাহিদ, ব্যবসায়ী ওমর আলী হাওলাদার প্রমুখ। বক্তারা অবিলম্বে শিশু নির্যাতনকারী ইউপি সদস্য মহসিন খানকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। উল্লেখ্য, শনিবার 5 সেপ্টেম্বর দুপুরে উত্তর পুঠিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রসুলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মোহাম্মদ মহসিন খান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রসুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার পরিবার। রাসেলের বাম হাতে ফ্র্যাকচার হয়েছে, সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার আহত রাসেলের ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মোহাম্মদ মহসিন খানকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একদিন পরেই আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাদীর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে এমন অভিযোগ করছেন বাদী ও তার পরিবার। যারা এই কিছুদিন আগে আমি আরেকটি ঘটনা জানলাম, এই নবীন খা চিনিমিনি খেলে এই পার্শ্ববর্তী তাদের ছোট এক সেই সন্ত্রাসী জলদস্য মহসিন খান বিচারের জন্য, কারণ ও একের পর এক অপকর্ম করে। শিশু নির্যাতনকারী মহাসিনের উপযুক্ত বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। মহসিন খানের এই শিশু রাসুলের উপর যে নির্মমভাবে অত্যাচার করেছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।